Hey, hello everyone. Good morning. আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। তো এখন বাজে 10:30। আজকে প্রচন্ড কুয়াশা রয়েছে বাইরে। এখন পর্যন্ত এক বিন্দু পরিমাণ রোদ ওঠেনি, দেখা তো যাচ্ছে না। তো একটু দেখাই তাহলে বুঝতে পারবেন। আমি এখন চা খাবো। পুরো মানে একদমই রোদ ওঠেনি। তো যাই হোক, একটু আমি ঘুরপা খেয়ে নিই চারিদিকটা। ঘুরপা খাওয়ার পরে আমি চা খাবো। চা মনে হয় বানানো হয়ে গিয়েছে, তবু তুমি এখানটা আমি একটু দেখাই। দাঁড়ান তো, যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমার ভাই লাগিয়েছে। আমি একটু ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই, এক সেকেন্ড। এই এই একটা দুষ্ট চলে এসছে। তুমি বলো তো, বলো গুড মর্নিং, বলো বলো। এটা এটা ধরে, এটা তো স্ট্যান্ড। এই ফোনটাকে এখানে রাখা হয়েছে যাতে ফোনটা হাতে নিতে না হয়। দেখো এরকম হাতে করে করে নিয়ে ঘুরতে পারছি। তোমাকে দেবো, তুমি পারবে ধরতে? ধরো। এখানে তৈরি হবে ধুপি মানে ভাপা পিঠা। তো ভাপা পিঠা করার জন্য মা এখন চালটা, চালের গুঁড়োটাকে সুন্দর করে সেদ্ধ চালেটা সো মাখছে। আর আমি আজকে মায়ের কাছ থেকে শিখবো ভাপা পিঠা কী করে তৈরি করে। তো আমরা এটাকে ধুপি বলি। আর জানি না আমি খুব এক্সপার্ট রুটি বানানোতে, তো ওই জন্য জানি না, বুঝতে পারছি না আদৌ কতটা পেরে উঠবো। বাট দেখা যাক, চেষ্টা তো করি, আর একটু অন্তত শেখা হয়ে যাবে, কারণ আমি কিছুই পারি না এগুলো আর কি। ফার্স্টেরটা মাই মোটামুটি করবে, করছে, করে দেখিয়ে দিচ্ছে। আমি এরপরে নামবো ময়দানে। আর মা কিন্তু একদমই ক্যামেরার সামনে আসতে রাজি, কারণ আমার বাড়িতে আমি বলেছি যে কেউই ক্যামেরার সামনে আসতে রাজি নয়, ঠিক আছে? একমাত্র আমি ছাড়া, আমি তো আমি, এই জন্য ব্যাপারটা আমার সাথে অন্যদের ব্যাপারটা অনেকটা আলাদা। তো উনি যেহেতু আসতে চাইছেন না, ওই জন্য আমরা কনস্ট্যান্ট হাসি করছিলাম। আর শেখাতে গেলে তো একটু আর ডুমাক আসতেই হবে। এই যেটা হচ্ছে ধুকি, ঠিক আছে? ধুকি না, ধুপি। অনেকে ধুকিও বলে, ধুপি বলে, অনেক অনেক কিছু বলে, অনেকে ভাপা পিঠে বলে, ঠিক আছে? আর আঞ্চলিক ভাষা এক এক জায়গায় এক এক রকম। তো এটাই যে কাপড়ের মধ্যে থেকে এইভাবে বেরোচ্ছে, আমার দ্বারা পিঠে একদমই হয় না, ঠিক আছে? এখনো পর্যন্ত এই একটা জিনিস আমি, এই যে কত সফট হয়েছে দেখেন, একদম তুলোর মতো। বাট এটা গরম গরম খেলে অনেক ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে আমার তো একদমই ভালো লাগে না। আচ্ছা, এবারে এটাকে আবার এখানে যেটা আছে এবার এটাকে আবার আমি বসাবো। তো জুতো আমাদের বাড়িতে কত জুতো দেখেছেন? এই যে আলাদা কাপড়ে এভাবে 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 রাখলাম, রেখে উল্টে দিতে হবে এরম ভাবে। এই যেটা কিরম ভাবে মানে উল্টে নিয়ে এরকম, তারপর ঠিক আছে। কত কত মিনিট হবে? তিন থেকে চার মিনিট মোটামুটি এটা ভাববে, ভাপার পরে তারপরে এই এটা সময় উঠিয়ে নেবো। আসলে গুড়, এই আফরিন খুলবো, আমরা এবার রান্না করব পিঠে, ঠিক তাই না? এটা কি পিঠে হচ্ছে বলো? আমি আফরিন, হ্যালো, আমি আফরিন, বলো তো, আমি আফরিন, আমি
মা একটু পানি দিও তো। তো এই যে এখানে আছে গুড়, কত সুন্দর গুড়টা, পুরো পাতলা। ওকে, আর এটা হচ্ছে ধূপ, মানে ধুকি ধুপি লাইক ভাপা পিঠে। তো আমরা এবার এটা এই ভাপা পিঠেটা খাবো গুড় দিয়ে। অনেকে যেটা করেন সেটা হচ্ছে গুড়টা এর মধ্যে দেওয়া হয়, বাট আমার মানে আমার সব রকম ভালো লাগে, এটা দিয়ে গুড়টা খেতেও ভালো লাগে। পিঠের মধ্যে সব থেকে এটা আমার বেশি পছন্দের ভাপা পিঠে। আমি জাস্ট একটা কমপ্লিট করতে পারলাম, আর আমাদের সম্ভব না, কারণ এই পিঠে একটা খেলে পাঁচ থেকে সাত দিন হয়ে গেল আমার এই স্ট্রেটনিং করা। তো এই যে চুলের এই অবস্থা, এই অবস্থা, এই যে চুলের এই অবস্থা। তো দেখেন স্ট্রেট তো কিছুটা রয়েছে, বাট একটু রাফ হয়েছে, সত্যি কথা বলতে এটাই একটু রাফ হয়েছে চুলটা, কিন্তু আগের মতো যে একটা খুব সিল্কি শাইনি অ্যান্ড স্মুথ যেটা ছিল, স্মুথন, সেটা কিন্তু এখন আর নেই। ওকে, অনেকটাই রাফ হয়েছে, অনেকটাই, কারণ আমি যে হাত দিয়ে মানে বুঝতে পারছি, বাট ইটস ওকে। মানে এটা আমি বুঝলাম এই স্ট্রেটনিংটা করানোর পরে যে আপনারা চাইলে এত কম টাকায় ঘরে বসে কোথাও যেতে হচ্ছে না, আরামসে ইজিলি আপনারা করে ফেলতে পারেন। হয়তো কোনো পেশেন্ট আছে, কারোর বিয়ে আছে, কোনো পার্টি আছে, তো সেই ক্ষেত্রে আপনারা যদি তার দুদিন আগে তিন দিন আগে করেন তো ডেফিনেটলি একটা খুব সুন্দর হেয়ার পাচ্ছেন। ব্যাস, এছাড়া আর কিছু নয়, এটার বেনিফিট এটাই যে কোথাও গেলে এটা করা যায় খুব সহজেই, কিছু একটা হয়তো থাকলো এরকম ব্যাপার, কিন্তু খুব বেশি দিন কিন্তু আমার মনে হচ্ছে না এটা লং লাস্টিং করবে। এটা এক মাসও হয়তো ঠিকঠাক হয়তো না থাকার মতোই আমার মনে হচ্ছে এত অবধি। ব্যাস, আর আমার হেয়ারটা কিন্তু অনেকটাই রেডিশ একটা ব্যাপার এসেছে, এমনিতে আমার হেয়ারটা একটু রেডিশ ছিল আগের থেকেই, কোনো হেনা নয়, কিছুও নয়, নর্মালি আমার হেয়ার কালারটাই এরকম, ঠিক আছে, এটা আমার মানে জন্মগত। তোমার পিছন পিছন চলে, হ্যাঁ ঠিক, এটা উঠায় না, এটা কি সর্ষে মা, এটা সর্ষে।
খোলা হলেই তো হবে না। এই যে এখানে দুই দাদি বসে রয়েছে, একদম পাতলাটা হচ্ছে আমার ছোট দিদি, আমরা দিদি বলি, তো যেটাকে দাদি বলে মানে বাবার বাবা। তো দিদি আর মানে দুই দিদি বসে রয়েছে, ওরা গল্প করছিল আর শাক পাচ্ছিল। তো আমি ওনাদেরকে আজকে আমার ভিডিওর মধ্যে আর কি ব্লগের মধ্যে রাখছি। তো আমার এই দিদি দুটো খুবই মিষ্টি, ওকে মানে খুবই খুবই আর কি। আর আমিও দেখি একটু যোগদান করবো ওনাদের সাথে। র‍্যাকেট আছে শাহিন? চলেন, অনেক খেলা হয়েছে, আবার একটু বসি।